সেল ক্রাটো বলে একটা জায়গা, আর কারাই বা তৈরি করেছিল তা কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি। তো এখানে এই ছিল দেখার। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর কারুকার্য করা, মানে শামুক ঝিনুক দিয়ে যে এত সুন্দর জিনিস করা যেতে পারে কল্পনার বাইরেই ছিল। তো যাই হোক, খুবই অ্যামেজিং ছিল। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে কোনো একটা সমুদ্রের ধারে যাওয়া আবার, কেন কি আমরা বিকেলবেলায় বাড়ি ফিরবো, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, তোমাদের তো বললাম। তো চলো যাওয়া যাক। র্যামসগেট বলে এখানে আর একটা সি ফ্রন্ট রয়েছে, ওখানেই যাবার প্ল্যান হচ্ছে। তো চলো র্যামসগেটে যাওয়া যাক। তো আমি জাস্ট র্যামসগেটের সি ফ্রন্টে পৌঁছলাম। আজকে এখানে প্রচণ্ড উইন্ডি বাতাস, খুবই জোর বাতাস বইছে, আর সমুদ্রটাও খুব রাফ লাগছে দেখে। তো তোমাদেরকে দেখাই জাস্ট পেছনে সমুদ্র। আমরা এখন র্যামসগেটের মেন সি ফ্রন্টে পৌঁছে গিয়েছি। এখানে একটা হারবার আছে, কিছু দেখার জায়গা আছে, ফ্যামিলি অ্যামিউজমেন্টেরও অনেক জায়গা রয়েছে। জায়গাটা বেশ বড়, সুসজ্জিত, ফুল টুল দিয়ে বেশ সাজানো রয়েছে, দেখতে ভালোই লাগছে। চলো জায়গাটা ঘুরে দেখি। রয়্যাল ভিক্টোরিয়া প্যাভিলিয়নটা বেসিক্যালি একটা খাবারের জায়গা। তো এখানে ব্রেকফাস্ট পেয়ে যাবে, ফুড পেয়ে যাবে অল ডে, গার্ডেন টেরেস রয়েছে, ইটস গুড ফর ফুড অ্যাকচুয়ালি। যেতে যেতেই কিন্তু বেশ সুন্দর সুসজ্জিত ফুল দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো খুব দৃষ্টি আকর্ষণ করছে। এখন আমি চলে এসেছি র্যামসগেটের যে হারবারটা রয়েছে তার কাছাকাছি। Thank you.
রামসগেটের মেন হারবারে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছ চারিপাশে কত বোট পার্ক করা রয়েছে, চারিপাশে শুধু বোট। তোমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি হারবারটা। তো হারবারের ওই যে দূরে যে দুটো পিলার দেখা যাচ্ছে সেটা হারবারের ওপেনিং, যে জাহাজটা ওই দুটো পিলারের মাঝখান দিয়ে ঢোকে। এখানে সুইমিং, ডাইভিং অ্যান্ড জাম্পিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। ফেরার পথে এখানে সময় হয়ে গেছে, এখন 3টের সময়ও প্রায় শেষ। এখন আমরা